হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই মাম্মা দেখো, মাম্মা স্কুলের খাতার কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, পেন্সিল বক্স খুলে পেন্সিলগুলো গুনছে। মাম্মা এদিকে তাকিয়ে হাই করে দাও তো বাবা। মাম্মা রং করবে? তুমি তো এখন খাতার কাজ করবে বাবু। এদিকে হাই করে দাও ফ্রেন্ডদের। তুমি এখন কি করছো বলে দাও। মাম্মা কত সুন্দর পড়া শিখে গিয়েছে সেটা তোমাদের আগে শুনিয়ে দিই, তারপরে ওর খাতার কাজ স্কুলে কতটা এগিয়েছে বা কী কী লিখতে পারে সেগুলো তোমাদের দেখাবো। প্রথমে মাম্মা কতটা পড়া শিখে গিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। মাম্মা একটু তোমার ফ্রেন্ডদের তোমায় এই পড়াটা শুনিয়ে দাও। রং ড্রয়িং বই দেব বলো এই পড়াটা। এখান থেকে এটা, তারপরে হ্যাঁ একটু জোরে জোরে বলো ফ্রেন্ডরা, তবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। দেখলে তো বন্ধুরা, মাম্মা স্কুলে ভর্তি হয়েছে, কতটা পড়া শিখেছে। তারপরে মাম্মা এবার এ থেকে জেড পর্যন্ত তোমার ফ্রেন্ডদের শুনিয়ে দেবে। MN L এই তো N N O হ্যাঁ P Q Q হ্যাঁ A I R R তারপর ST ST তারপরে U U তারপরে P হ্যাঁ তারপরে W হ্যাঁ X Y Z থ্যাংক ইউ গুড গার্ল। এবার না তুমি রং করবে? আচ্ছা, মাম্মা রং করার জন্য ভীষণ এক্সাইটেড, ওকে একটু ড্রয়িং বই দিই, ড্রয়িং করবো, তারপরে ওর হাতে কাজ কতটা হয়েছে সেটা দেখাবো এবং ও কেমন কাজ করতে পারে সেটাও দেখাবো। চলো, এই তো তোমার ড্রয়িং বুক। মাম্মার ড্রয়িং বুক কোনটা? প্রথমে কি ড্রয়িং করবে তুমি? মুন না আইসক্রিম? মাম্মা দেখো আইসক্রিমটা ড্রয়িং করতে শুরু করেছে, আর ও রং করতে ভীষণ পছন্দ করে। এবার লাটিম, ওটা তো তোমার পেন্সিল, তোমার ড্রয়িংয়ের রং নয় তো, তাই জন্য হচ্ছে না মাম্মা। এ বাবা, বন্ধুদের কাজটা দেখিয়ে দাও তো। বন্ধুরা খাতা লিখবে না, স্যারেরা বুকবে। মাম্মার এই তিনটে খাতা এইচ ডাব্লু, এই তিনটে খাতা সি ডাব্লু। এই দেখো, দেখে নাও এইচ ডাব্লু সি ডাব্লু। আর স্কুলের নামটাও দেখতে পাচ্ছ, চলন্তিকা নার্সারি অ্যান্ড কেজি স্কুল, এখন নামটা চেঞ্জ করে চলন্তিকা আইডিয়াল একাডেমি হয়েছে। তো মাম্মা পা ঠিক করে বসো, এইচ ডাব্লু মাম্মার কতটা কাজ হয়েছে সেটাও দেখিয়ে দিই। এই শুরু হয়েছে অকাল লেখা, এখন মাম্মার এই কাজগুলো হয়েছে, এই উইকার লেখা পর্যন্ত। এটা এইচ ডাব্লিউ স্কুলের বাংলা কাজ, এটা ইংলিশ, ইংলিশ এই এ লেখা শুরু হয়েছে, এ এ থেকে বি সি ডি, এখন ই এফ, এইগুলো এখন জিএইচ জিএইচ পর্যন্ত মাম্মার লেখার, এটা লেখাবো আজকেরই, এটা লেখাবো মাম্মার এই এইচ জিএইচটা লেখাবো, আর ইংলিশ বাংলা খাতাটা ইংলিশ খাতাটা কমপ্লিট। এবার এটা
অঙ্কের খাতা, অঙ্কের খাতা এক দুই তিন এইগুলো লেখা হয়েছে, দশ পর্যন্ত হয়ে গিয়েছে, এই আট নয় দশ লেখা দিয়েছে। তো এটা হলো সিডাব্লিউ এইচ ডাব্লিউ, এবার সিডাব্লিউ দেখো, সিডাব্লিউ এই প্র্যাকটিস দিয়েছে হর্ষ দীর্ঘ, যেহেতু আমি প্রথমের দিকে যাইনি, আর ও যেহেতু অকার আকার পারে হর্ষই পারে না, আমি সেটা বাড়ি থেকে হর্ষই লেখানোর জন্য এগুলো আমি দিয়েছি। আর এই শুধু হর্ষইটা, এটা সিডাব্লিউ, সিডাব্লিউ আর সিডাব্লিউ দুই, আর এই সিডাব্লিউ স্কুলে পাঁচ ছয় হচ্ছে, কিন্তু আমি যেহেতু ও দুই লিখতে পারে না, আমি দুইটা এটা আমি দিয়েছি। আর এদিকে মাম্মার ইংলিশ ইএফ স্কুলে হচ্ছে, কিন্তু ও যেহেতু এবি পারে, এবিটা পারে কিন্তু সি লিখতে পারে না, এই সির কাজটা এগুলো আমি দিয়েছি বাড়ি থেকে। তো এই মাম্মার স্কুলের কাজ, বাড়িতেও যেটা লিখতে পারে সে কোথায় গিয়ে বসেছে দেখো।